আটটি সোলার প্লেট চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দিনাহাটার সাবেক ছিটমহল এলাকায়। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে দিনাহাটার বত্রিগাছ ছিটমহলে। ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে দিনাহাটা থানার পুলিশ। জানা গেছে এদিন কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্লেটগুলি চুরি করে নিয়ে যায়। সেই সময় ডিউটি থেকে ফেরার পথে এক সিভিক ভলেন্টিয়ার তাদের দেখে ফেলে। তারপর সেই সিভিক ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করতে গেলে তাদের কথায় অসঙ্গতি লক্ষ্য করেন তিনি। পরে স্থানীয় মানুষেরা জিজ্ঞাসাবাদ করেন ওই তিন ব্যক্তিকে। সাধারণ মানুষের চাপে পড়ে তারা সব সত্য ঘটনা স্বীকার করে নেন বলে দাবি স্থানীয় মানুষের। এরপর উদ্ধার হয় সমস্ত প্লেটগুলি। পরে ওই তিন ব্যক্তিকে দিনাহাটা থানায় নিয়ে আসা হয়। স্থানীয় বাসিন্দা মিথুন ব্যাপারী জানান, তিন ব্যক্তি প্লেটগুলি চুরি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় একজন সিভিক তাদের দেখে ফেলে। তারপর তাদের কাছ থেকে আমরা আটটি প্লেট উদ্ধার করি। আমরা সেই প্লেটগুলি উদ্ধার করে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। রাত্রিবেলা মানে কতগুলো বাচ্চা ছিল রাস্তায় মাছ মারতে আসছে, ওই সময় এগুলো প্লেট চুরি করে নিয়ে আসতেছিল, বাচ্চাগুলো দেখছে। তারপরে আমার এক সিভিক পুলিশ রিয়াজুল নামর, ও আসতেছিল, ও দেখছে। তারপরে সকালবেলা ভোর চারটের থেকে আমরা অভিযান চালার পরে আমরা মানে তিনজনকে ধরছি। ধরার পরে মোটামুটি একটার দিকে হবে থানায় নিয়ে আসছি। থানায় এসে তারপরে সারকে নিয়েছি। সারকে নেওয়ার পরে ওদেরকে নিয়ে গেছি যে কোথায় বিক্রি করছেন, সেখানে গেছি। সেখানে গিয়ে গাড়িতে সহ ওইখান থেকে মাল তুলে নিয়ে আসছি আর তারপরে থানায় রেখে গেছি। এটা কোন কোন গ্রামের ঘটনা? এইটা বাত্রিগাছ ফ্ল্যাগম্যান। সরকারি জিনিস ছিল কি এগুলো? এটা সরকারি। কতজনকে দেওয়া হয়েছিল এই জিনিস? এগুলো তো ছিটমহল বিনিময় হওয়ার পরে পরেই মোটামুটি তিন চার মাসের মধ্যে দিয়ে দিয়েছিল। তখন থেকে ভালো চলছিল কিছুদিন থেকে। কালকে ১৮টা হারাইছে, তার মধ্যে ১৪টা ওই জায়গার থেকে খোঁজ করে পাচ্ছি। মানে এগুলো তোমাদের বাড়িতেই ছিল না? না 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 না, এটা নদীর পাশেই থাকে, এটা দিয়ে জল শেষ হয়। আচ্ছা, এটা ইয়া কোথায় পরে পাওয়া গেল? একজনের বাড়িতে। কি নাম? আলোকঝাড়িতে। মানে আমরা ওই ওদের তিনজনকে ধরছি, সিটির ড্রাইভার আর যা সাথ দিয়েছিল তাদেরকে ধরছি, নিয়ে এসছি এখানে। এখানে তারপরে স্যার ওদেরকে নিয়ে আমরাও সাথে গেছিলাম ওই জায়গায়। আপনি কে? আমার নাম মিঠুন ব্যাপারী, আমি গ্রামেরই লোক। ক্যাম্পের ছিটমহলেরই মানে কাম হোল্ডিং নাম্বার আমার নেই। আপনি সাবেক ছিটের বাসিন্দা? না। তাহলে আপনি কোথাকার বাসিন্দা? ছিটমহলেরই মধ্যে ছোট্ট একটা জায়গা আছে ওখানে। কোন ছিটের? কোন ছিটের? বাত্রিগাছ ফ্ল্যাগম্যান। আচ্ছা বুঝলাম, এইটাতে কতজনকে পুলিশ অ্যারেস্ট করেছে এখন পর্যন্ত কিছু জানেন কি? পুলিশ একটা গাড়ি গেছিল, সিভিক ছিল না। আটক করেছে কয়জনকে যারা চুরি হয়েছে? তাদের তিনজন নিয়ে আসছি আমরাই। আচ্ছা, তাদেরকে পুলিশ আসছি এখানে স্যারকে জমা দিছি। দেওয়ার পরে কইছি যে আমাদের জিনিস উদ্ধার করে দাও, আমাদের মানে শেষের অসুবিধা। কি নাম আপনার? মিঠুন ব্যাপারী। ধন্যবাদ। কয়জনকে ধরে দিয়েছেন? তিনজন। তিনজনকে আমরা নিজেই ধরে নিয়ে এসেছি।